দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে প্রায় 80 বছরে বিশ্ব কয়েক ডজন যুদ্ধ দেখলেও রাশিয়া যদি সত্যি সত্যি ইউক্রেনে হামলা করে বসে তা আগের যুদ্ধগুলোর তুলনায় অনেকটাই আলাদা হবে। সম্ভবত বিশ্ব যে একটি উদ্বেগজনক নতুন যুগে প্রবেশ করছে যেখানে কর্তৃত্ববাদ মাথা তুলে দাঁড়াচ্ছে, এটা হবে তার আরেকটি লক্ষ্য। ইউক্রেনে যুদ্ধ যে কারণে আলাদা হবে, নিউ ইয়র্ক টাইমের এক প্রতিবেদনে তার দুটি ব্যাখ্যা হাজির করা হয়েছে। এগুলো হলো এক, আঞ্চলিক আধিপত্য। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে দেখা হবে অনেকটা এরকম, বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক বাহিনী বিনা প্ররোচনায় প্রতিবেশী একটি দেশের উপর স্থল আক্রমণ করেছে, দখলের মাধ্যমেই হোক বা পুতুল সরকার বসানোর মাধ্যমেই হোক। এই হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্ভবত আঞ্চলিক আধিপত্যের বিস্তৃতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ধরনের সংঘাত আরো দেখা গেছে। 1950-এর দশকে হাঙ্গেরিতে, 1960-এর দশকে চেকস্লোভাকিয়ায় এবং 1970-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন, এমনকি 2014 সালে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ক্রিমিয়া দখলও এর মধ্যে পড়বে। যুক্তরাষ্ট্র কম যায়নি, তারা 1980-এর দশকে পানামায় হামলা চালিয়েছে, CIA কে ব্যবহার করে 1950-এর দশকে গুয়াতেমালার, 70-এর দশকে চিলির নির্বাচিত সরকারকে উৎখাত করেছে। দূরে গিয়েও তারা অনেকগুলো যুদ্ধ করেছে, যেমন ইরাকে, আফগানিস্তানে, ভিয়েতনামে। তবে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে বিরল ক্ষেত্রেই বল প্রয়োগের মাধ্যমে তাদের সীমানা বাড়াতে বা তাদের অঞ্চলে অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিক ভাবে নির্ভরশীল দেশ বানাতে দেখা গেছে। তার বদলে সাধারণত তারা 1940-এর দশকে প্রবর্তিত চুক্তি ও আন্তর্জাতিক আইন মেনে চলতে চেষ্টা করে আসছে, যে স্থিতিশীলতাকে প্যাক্স আমেরিকানা শব্দ বন্ধ দিয়ে বোঝানো হয়। এই তুলনামূলক শান্তির ব্যাপক উপকারিতা, জীবনযাত্রার মান বেড়ে যায়, মানুষ বেশি দিন বাঁচে, সুস্থ থাকে, পূর্বসূরীদের তুলনায় আরামদায়ক জীবন কাটায়, যুদ্ধ কম থাকায় সাম্প্রতিক দেশগুলোতে স্বল্প আয়ের দেশগুলোর লাভ হয়েছে সবচেয়ে বেশি। জোশুয়া গোল্ডস্টেইন, স্টিভেন পিঙ্কার ও অন্যান্য পণ্ডিতদের হিসাবে এই শতকের শুরুর দিকেই সশস্ত্র সংঘাতে মানুষের মৃত্যুর হার জানা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। এক্ষেত্রে যুদ্ধ কমে যাওয়াই প্রধান কারণ হিসেবে কাজ করেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে এমন ধরনের যুদ্ধ হতে পারে যা একসময় সাধারণ ঘটনা হলেও গত 80 বছরে খুব একটা দেখা যায়নি। এটি হবে সেই ধরনের যুদ্ধ যেখানে শক্তিশালী একটি দেশকে আঞ্চলিক আধিপত্য বাড়ানোর লক্ষ্যে প্রতিবেশী একটি দেশকে দখলে নিতে হচ্ছে। প্যাক্স আমেরিকানার সময় শেষ এবং যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও তাদের মিত্ররা পাল্টা কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে সক্ষম নয়। পুতিন যে এমনটাই বিশ্বাস করছেন, এ ধরনের যুদ্ধ আগ্রাসন হবে তারই লক্ষ্য। দা আটলান্টিকে অ্যান অ্যাপলবাম যেমনটা লিখেছেন, পুতিন ও তার ঘনিষ্ঠরা স্বৈরাচারের একটি নতুন প্রজাতির অংশ, তাদের সঙ্গে আছে চীন, ইরান ও ভেনেজুয়েলার শাসকরাও, যারা চুক্তি ও নথিপত্রে আগ্রহী নয়, তারা কেবল সত্যিকারের ক্ষমতাকেই শ্রদ্ধা দেখায়। এ কারণে তাইওয়ানের অনেকেই ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আতঙ্কিত। যদি পশ্চিমা শক্তিগুলো রাশিয়াকে মোকাবেলায় ব্যর্থ হয়, তাহলে তা তাইওয়ানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে চীনকে উৎসাহিত করবে, বলেছেন তাইওয়ানের শাসকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকা কর্মকর্তা লাইয়াই চুং। বিশ্ব যদি এমন একটি যুগে প্রবেশ করে
যেখানে দেশগুলো তাদের সামরিক সক্ষমতা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া শুরু করে তাহলে সত্যি পৃথিবীতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। দুই, গণতন্ত্রের মন্দা। বিশ্বজুড়ে গণতন্ত্র যে ক্রমেই সংকুচিত হয়ে আসছে, গত কয়েক বছর ধরেই রাষ্ট্রবিজ্ঞানীরা তা নিয়ে ধারাবাহিকভাবে সতর্ক করে আসছিলেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল্যারি ডায়মন্ড এই প্রবণতাকে আখ্যা দিয়েছেন গণতান্ত্রিক মন্দা হিসেবে। 2006 সালের পর থেকে প্রতি বছর বিশ্বজুড়ে গণতান্ত্রিক স্বাধীনতা আগের বছরের তুলনায় কমেছে বলে জানাচ্ছে বিশ্বের প্রায় সব দেশের গণতান্ত্রিক পরিস্থিতির উপর নজর রাখা ফ্রিডম হাউস। রাশিয়া ইউক্রেন দখলে নিলে গণতান্ত্রিকে মন্দা আরেকটা নতুন রূপ পাবে। একটি স্বৈরতন্ত্র জোর করে একটি গণতন্ত্রকে দখলে নিল। 4 কোটির বেশি জনসংখ্যার দেশ ইউক্রেন মূলত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যার পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি 2019 সালে নির্বাচনের চূড়ান্ত রাউন্ডে 73% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ওই জয়ের পাশাপাশি সাম্প্রতিক জরিপগুলো বলছে বেশিরভাগ ইউক্রেনীয়রাই এমন একটি দেশে বাস করতে চায় যেটা অনেকটা তাদের পশ্চিমে অবস্থিত ইউরোপীয় দেশগুলো বা যুক্তরাষ্ট্রের মতো হবে, রাশিয়ার মতো নয়। অন্যদিকে পুতিন ও তার ঘনিষ্ঠদের বিশ্বাস উদার গণতান্ত্রিক দেশগুলো পতনের মুখে, যেমনটা শি জিনপিং ও চীনের অন্য কর্মকর্তারাও মনে করেন। তারা জানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এমন তাদের বেশিরভাগ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে হিমশিম খাচ্ছে। পুতিন ও শি আরো জানেন যে শহর ও গ্রামের সাংস্কৃতিক দ্বন্দ্বের কারণে বেশিরভাগ পশ্চিমা দেশই এখন চরমভাবে দ্বিধা বিভক্ত। বড় বড় রাজনৈতিক দলগুলো দুর্বল, যুক্তরাজ্যের পুরনো মধ্য বামপন্থী দলগুলো কিংবা তারা নিজেরাই অগণতান্ত্রিক আচরণ করে, যেমন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি। এসব সমস্যায় পুতিন ও তার শীর্ষ সহযোগীদের আগ্রাসী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্র আত্মবিশ্বাস যোগাচ্ছে। যুক্তরাষ্ট্র এসব সমস্যায় পুতিন ও তার শীর্ষ সহযোগীদের আগ্রাসী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস যোগাচ্ছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা যে গভীর সংকটে তা বিশ্বাস করাচ্ছে। চলতি সপ্তাহে দা ইকোনমিস্টে এমনটাই লিখেছেন কার্নেগি মস্কো সেন্টারের আলেকজান্ডার গাবয়ে। একটি নতুন বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা আকার নিচ্ছে, যেখানে প্রথাগত মূল্যবোধকে সমর্থনকারী কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে ক্ষমতার অপ্রতিরোধ্য ধাবমানতার বিষয়টি প্রতিফলিত হচ্ছে। বিকাশমান চীনকে সঙ্গী করে উজ্জীবিত পুনরুত্থিত রাশিয়া নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় অগ্রগামী শক্তির ভূমিকা পালন করছে। পুতিনের শাসন ব্যবস্থার দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলেন গাবয়ে। নিউ ইয়র্ক টাইমস বলছে ইউক্রেন পরিস্থিতি এখনো চরম অনিশ্চয়তায় ঘেরা। দীর্ঘস্থায়ী যুদ্ধ, বিপুল সংখ্যক রাশিয়ানের মৃত্যু এবং অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির শঙ্কা থেকে পুতিন হয়তো শেষ পর্যন্ত দেশটিতে আগ্রাসন না চালানোরও সিদ্ধান্ত নিতে পারেন। তবে মস্কো শেষ পর্যন্ত ইউক্রেনে আক্রমণ করে বসলে তা হবে দর্শনীয় এক জুয়া। সাম্প্রতিক সময়ে এ ধরনের কিছু আর প্রায় দেখাই যায়। বিশ্ব যে বদলে যেতে পারে, এটা হতে পারে তারও একটি সংকেত।